বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ইংলিশ চ্যাপ্টার 4 আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং ইটের কিছু ব্যবহার শিখব। ইন্ট্রোডাক্টরি ইট বাক্য এমন ভাবে ব্যবহৃত হয় যাতে কোনো তার অর্থ থাকে না, কিন্তু একটা জিনিস শুরু করার কাজে প্রয়োগ করা হয়ে থাকে। যেমন ইট ইজ 10 AM, এখন 10টা বাজে, সকাল 10টা, এখানে সকাল 10টা, ইট ইজ 10 AM ইংরেজিতে, কিন্তু ইট ইজ বলতে হলো, কারণ এটা ইন্ট্রোডাকশন করার ক্ষেত্রে ইট ব্যবহার হয়ে থাকে। ইট ওয়াজ 10:30, এটা ছিল 10:30। ইট ইজ মানডে, এটা সোমবার, সোমবার সোমবার। ইট ইজ জানুয়ারি, ইট ইজ ইন ফেব্রুয়ারি, এরকম। আমরা এবার আরেকটি প্রয়োগ দেখব ভার্বের ক্ষেত্রে প্রয়োগের, এটা একটা, যেমন ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রিডিউসিং, ইহা কমতেছিল, এটা কমতেছিল। ইট ওয়াজ লোডিং, ইহা লোড হচ্ছিল, লোড হচ্ছিল, লোড লোড হইতেছিল বা হচ্ছিল। ইট ওয়াজ নট লোডিং, ইহা লোড হচ্ছিল না। ইট ওয়াজ নট রিডিউসিং, ইহা কমতেছিল না। ইট ওয়াজ নট রেইনিং, ইহা বৃষ্টি হচ্ছিল না। ইট ওয়াজ নট রেইনিং, বৃষ্টি হচ্ছিল না। ইট ইজ নট রেইনিং, বৃষ্টি হচ্ছে না। আরেকটা প্রয়োগ দেখতে পারি, যেমন মোবাইল ফোনে বা টেলিফোনে যদি কেউ বলে হু ইজ ইট, অপর দিক থেকে বলে, তখন উত্তরটা আসতে পারে, যেমন আমি বলতে পারি হ্যালো হু ইজ ইট, উত্তর আসবে কি ইট ইজ আব্দুল, মানে যে উত্তর দিবে সে বলতেছে যে আমি আব্দুল, আমি আব্দুল। আর প্রশ্ন হচ্ছে কি হু ইজ ইট, কে, হ্যালো হু ইজ ইট, আনসার হবে ইট ইজ আব্দুল, শুরু করার কাজে ব্যবহৃত হলো। তারপরে ট্যাগ কোশ্চেনের ব্যবহার হতে পারে, যেমন এভরিথিং ইজ ওকে, ইজন্ট ইট, তাই নয় কি, সবকিছু ঠিক আছে তাই নয় কি, ইট ইজ ইজি, এটা সহজ, ইট ইজ ইজি ফর মি, এটা আমার জন্য সহজ, ইট ইজ ইজি ফর মি, আমার জন্য কি সহজ, টু হেল্প দ্য ম্যান। আমরা এই প্রয়োগগুলো একাধিক বাক্যে প্রয়োগ করার চেষ্টা, ব্যবহারিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবো, নতুন নতুন শব্দ বসিয়ে, স্ট্রাকচার এগুলি থাকবে। ধন্যবাদ।